সময়ের নিয়মে উৎসব পার্বণ আসে, তার আনন্দের স্পর্শ কখনো কখনো রয়ে যায় কিছু মানুষের নাগালের বাইরে। ঈদের এই সময়ে এমনই আনন্দ বিষাদে মেশানো সময় কাটে প্রবীণ নিবাসে। জীবন সায়ন্যে দাঁড়ানো এই একাকী মানুষেরা নিজের মতো করে আনন্দের রং লাগানোর চেষ্টা করেন উৎসবের দিনগুলোয়, যদি অপূর্ণতা রয়ে যায় তাতে। রিতা নাহারের রিপোর্ট। চিরদিন কাহারু সমান নাহি যা, একসময় এরাই ছিলেন নিজ নিজ পরিবারের প্রধান, কিন্তু জীবন সায়ান্নে এসে তাদের কেউ কেউ বাধ্য হয়ে আবার কেউ বা স্বেচ্ছায় বেছে নিয়েছেন প্রবীণ নিবাসের একাকী জীবন। ঈদের দিনে আনন্দের ছোঁয়া কিছুটা লাগলেও বিষণ্নতা লুকিয়ে থাকে আশেপাশেই। মিস তো অবশ্যই করি, যেমন আগে যেমন সবাই পিতা মাতা ছেলে মেয়ে সবাইকে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে ঈদ করতাম, এবং অনেকের নিমন্ত্রণ করে বাসায় নিয়েছিলাম, তোদের বাসা বাদ দে। আজকে কেউ আসেনি, আমি খালি টেলিফোন করে যোগাযোগ করছি। বছরের অন্যান্য দিনে না হলেও ঈদের দিনে প্রবীণ নিবাসে স্বজনদের আনাগোনা কিছুটা চোখে পড়ে, ঈদের আনন্দ যেন পূর্ণতা পায় তখনই। চাচাতো বোনের মেয়ে ছেলে বউ সকালবেলা আসছে, এসে সেমাই মুরগ পোলাও এগুলো আমার দিয়ে গেছে, আবার দুপুরবেলা খাবার দিয়ে গেছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা এ সময়টায় খোঁজ নেন প্রবীণ নিবাসের বাসিন্দাদের, সময় কাটান তাদের সাথে। তারপরও সন্তান আর স্বজনদের জন্য কারো কারো অপেক্ষা ফুরায় না, এভাবেই কেটে যায় প্রবীণ নিবাসের ঈদের দিনরাত্রি। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।